হ্যালো বন্ধুরা, সকাল সকাল আজকে তোমাদের সাথে দেখা করতে দেখো কে এসেছে, আমাদের গোপাল সোনা এসেছে হাসি হাসি মুখটা নিয়ে। এবারে মনে হয় একবারও তোমাদের সাথে দেখা করানোর হয়নি, তো আজকের ভিডিওটা শুরু করছি একদম আমাদের সুন্দর সুন্দর গোপাল বাবার মুখটা দেখিয়ে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর বেশ, শিলংয়ে শ্বশুরবাড়িতে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মজা নিচ্ছি। আজ হচ্ছে শিলং স্টের আমার ডে ওয়ান, আর বাচ্চারা ধুম জোরদার বায়না উঠিয়েছে ঘুরতে যাবে। আর কালকের এত জার্নি করে এসেছি বলে আমার আর মানে কোমর পা না চলছে না, এত যন্ত্রণা করছে। তো আমি তো না করে দিয়েছি আমি যাব না, তাই আজকের বাচ্চাদেরকে নিয়ে পাপ্পা আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছে, ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর ওরা মনে হয় আজকে ঘুরতে যাবে, অনেক জায়গায় প্ল্যান হলো, তারপরে লাস্টে দেখা গেল যে সব জায়গা বন্ধ, লাস্টে শিলং পিকে যাবে। আর দেখো পিকে এখনো পৌঁছাবে পৌঁছাবে, রাস্তার মাঝখানে দাঁড়িয়েই আগে ফটো সেশন শুরু হয়ে গেছে এদের। তো এই হলো শিলং পিক, বলে নাকি এইটা নাকি শিলংয়ের হাইয়েস্ট পয়েন্ট, আর এখানে দাঁড়ালে পরে গোটা শিলংটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো দেখেছি আমিও, সেরকম হাইয়েস্ট বলতে কিছুই না, দেখা যায়, একদম যে দেখা যায় না তা না, বেশ অনেক কিছুই দেখা যায়। আবার এখানে নতুন টেলিস্কোপও লাগিয়েছে, টেলিস্কোপের থ্রু দিয়েও অনেক কিছু অনেকটা দূর অব্দি দেখা যায়। কিন্তু যেটা সুন্দর দেখার হচ্ছে সেটা হচ্ছে ভিউ, চারিদিকে গ্রিন পাহাড়, তারপর আবার একটা বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার, দেখার তো আসল মজা এইটাই। আর এই দেখছেন, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরে সব যেই ট্যুরিস্টরা আসে, তারা এই ট্রেডিশনাল ড্রেসগুলো পরে পরে ছবি তোলে, ভালোই লাগে দেখতে। এই ট্রেডিশনাল ড্রেসগুলো এখানে ভাড়ায় পাওয়া যায়, আর আপনারা আপনাদের পছন্দ মতন কালার এগুলো চুজ করে নিয়ে পরে আর এই ফুলের বাস্কেটগুলো হাতে নিয়ে ছবি তুলতে পারেন। এই দেখুন, এই যেহেতু ট্রেডিশনাল ড্রেসটা পরলো না, ফুলের বাস্কেট নিয়ে ছবি তুলতে ব্যস্ত। চলো ঘোরাফেরা হবে আর কিছু খাওয়া দাওয়া হবে না, তাই কি কখনো হয়? প্রচুর পরিমাণে চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত জাঙ্ক কিনা হয়েছে, খাওয়া হয়েছে। এইবার ওদের টার্গেট হচ্ছে টেলিস্কোপ, তো চলো ওইদিকে যাওয়া যাক টেলিস্কোপ দিয়ে। টেলিস্কোপের ভেতর দিয়ে তো আর তোমাদের দেখাতে পারবো না, কিন্তু ওরা কি করে এনজয় করেছে সেটা দেখবে। এই দেখো, এখানে আবার এক কোমর মারামারি হলো, কে আগে দেখবে কে পরে দেখবে। তো দাদাকে আগে তো দিতেই হবে, কেন দাদার ইন্টারেস্ট সব থেকে বেশি এইসব ব্যাপারে। পুরো সাদা সাদা আসছে না ফগের জন্যে? বাড়ি শোনে বেলায় এর বায়না তো সবসময় সব থেকে বেশি থাকি, সববার হয়ে গেছে দেখা, আমাকে আর একবার দেখা হয়।
চলো মোটামুটি সবার টেলিস্কোপ দেখা হলো, ভিউ সিনসিনারি দেখা হলো, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টিও আসছে, কখনো আসছে কখনো যাচ্ছে। শিলংয়ের এটা খুব কমন ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। যখন তখন সকালবেলা আকাশ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার সানি ওয়েদার, ও বাবা, ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতে দেখবেন আবার ঝরঝর করে বৃষ্টি, অন্ধকার। তো এই চললাম বাড়ির দিকে। The next day. হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি, শিলংয়ে আছি, জানোই তো। এখন ওই প্রায় দুপুর দুটো বাজে, আজকের লাঞ্চ করতে যাচ্ছি বাইরে, আর বেরোবো যখন ঠিক বেরোনোর মুহূর্তে জোরদার ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু কমুক, তারপরে রাস্তায় বেরোবো, নাহলে তো পুরো ভিজে যাব। আর আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি, কেন কি সকাল থেকে সময় ছিল না, আর শিলংয়ে নতুন সিস্টেম শুরু হয়েছে, সারাদিন ধরে লোডশেডিং হতে থাকে, লোডশেডিং হয়ে যাচ্ছে, ফোন চার্জ করতে পারছি না, ঘরের ভিতরটা অন্ধকার হয়ে থাকছে, এইসব চলছে। আজ সবাই মিলে প্ল্যান করলাম কোথাও একটা ঘুরতে যাব, রেডি হয়ে সেজে গুজে সব ব্যাস বেরোলাম, আর এই দেখুন বৃষ্টি, ঝিরঝিরি ঝিরঝিরি বৃষ্টি, আর সারাটা দিন ধরে বৃষ্টি। এখানকার বৃষ্টির না কোনো আগা মাথা নেই, যখন তখন। কলকাতার ফুচকা তো প্রচুর খেয়েছি, প্রচুর। শিলংয়েও ফুচকা খেয়েছি এমন না, কিন্তু যাই হোক, কলকাতার ফুচকার সাথে শিলংয়ের ফুচকার কোনো টক্কর তো নেই। কিন্তু এখানে লাইন দিয়ে এত ফুচকাওয়ালারা দুধারে দাঁড়িয়ে আছে, লোভ তো সিরিয়াসলি হচ্ছে। আর এই থাকার মধ্যে আমি একদিন তো এখানে ফুচকা খেতে আসবই। আর খুব সুন্দর, জানেন তো, এখানে ওই বাটার সুইট কর্ন বয়েল করে যেটা দেয়, ওইটাও খুব সুন্দর টেস্টি পাওয়া যায়। তো আজকের এই বৃষ্টির জন্য আমাদের মোটামুটি ঘোরার প্ল্যানটা তো পুরোপুরি স্পয়েল হয়ে গেল, আর আজকের একটু লেটও হয়ে গেছি। এখন যেখানেই যাব ফগ আর অন্ধকার, তো ভাবলাম যে লাঞ্চটা করেই ফিরে আসি। তো লাঞ্চ করতেই এসেছি, লাঞ্চ করতে ব্যাস ঢুকেছি, আর তারপরে বৃষ্টি জোরদার কাকে বলে। পাপ্পা জোর করে ফটো তোলাবেই, ফটো তোলার ঋদ্ধির একদম ইচ্ছা নেই। ওর মুখ আর ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখলেই আপনারা বুঝতে পারছেন, দেখুন তো, মানে জোর জবরদস্তি করে মেয়েটাকে ফটো তোলানো হচ্ছে, হাসানো হচ্ছে, আর আরেকজনের তো মানে পাত্তাই পাওয়া যাচ্ছে না। যাক গিয়ে, আমরা অনেকক্ষণ ওয়েট করে পরে আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করি, করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওয়েট করতে করতে অলমোস্ট 4:30 বেজে গেছে। খাবার দাবারগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু সার্ভিসটা বড্ড স্লো লাগলো। যাই, ফটাফট এবার খেয়ে নি, খাবার এসে গেছে, আর থাকতে পারছি না। আজকে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, আর এবার আমরা সবাই বাড়িতে চললাম, বাট আমি আর মাই বাস এখন এসেছি, বাকি সব ওরা ওপরে ফটো সেশন করছে এখন সব।
যাচ্ছে, পেট পুজো ডান। এবার আবার বাড়ির দিকে দেখুন, আমাদের ঘোরাফেরা যখন প্ল্যানিং হলো তখন কীরকম জোরদার বৃষ্টি হলো, বাজে ওয়েদার হয়ে গেল, আর এখন বাড়ি ফিরছি চারিদিকটা শুকনো খটখটে। এই শিলংয়েরই আনপ্রেডিক্টেবল রেইনস, উফার পারা যায় না। যাকে বাড়ি এসে দেখছি লোডশেডিং, আর সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। দেখুন অন্ধকারের মধ্যে গোপুসোনাটাকে একটু দেখিয়ে দিই, অন্ধকারের মধ্যে সন্ধে দেওয়া হচ্ছে। এখানে একটা রুটিন হয়ে গেছে, প্রত্যেক দিন নিয়ম করে চারবার পাঁচবার করে করে লোডশেডিং হয়ে যাচ্ছে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সন্ধেটা দেওয়া হয়ে গেছে। জেনারেটর আছে, যেখানে যেখানে দরকার চলছে, লাইট আছে। আর আজকের ভিডিওটা তাহলে এই অন্ধকার রাতেই শেষ করে দিই। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আমি আবার খুব শিগগিরই দেখা করতে আসব। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হাসতে রহিয়ে, মুস্কুরাতে রহিয়ে, আর মুঝে আপনি দুয়াও মে ইয়াদ রাখিয়ে।